আপনার দুঃখে কেউ আপনার চোখের জল মুছে দিলে তার থেকে সাবধান হয়ে যান। কেন আমি এরকমটা বলছি তা একটি উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। একটি মেয়ে তার বাবাকে জিজ্ঞাসা করল, বলল, বাবা, যে কাদায় সে বেশি কাছের নাকি যে চোখের জল মুছে দেয় সে বেশি কাছের মানুষ? উত্তরে বাবা বললেন যে এদের মধ্যে কাছের কেউই নয় মা, কারণ যে কাদায় জানবে সে যা পাওয়ার তা পেয়ে গেছে, আর যে চোখের জল মুছে দেয় সে আরো পাওয়ার জন্য মতলব করছে, অর্থাৎ তার আরো কিছু চাই। এরপর মেয়েটি তার বাবাকে বলে, তাহলে কাছের কে বাবা? তখন উত্তরে তার বাবা বলেন যে কাছের সেই হয় যে তোমাকে কাঁদতে দেখে বলবে তাড়াতাড়ি কেঁদে মনের বোঝাটা হালকা করে ফেলো এবং তারপর বিনা স্বার্থে তোমার সাথে থাকবে তোমার মনোবল হয়ে। কোটি টাকার হীরাটাকে অন্ধকারে খুঁজতে এক টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিনও কষ্ট দিও না ও ছোট মনে করো না। পরের উপকার করা যার স্বভাব তার কখনো সম্মান পাওয়ার খিদে থাকে না, আর না থাকে অর্থের লোভ। তার কাজই তাকে সবার কাছে সম্মানের পাত্র বানিয়ে দেয়। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সে বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পর। মানুষের জীবনে এমন কিছু কষ্ট থাকে যেই কষ্ট সেই মানুষটাকে বাঁচতে দেয় না, আবার মানুষের জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যে দায়িত্বগুলো একটা মানুষকে মরতেও দেয় না। অতিরিক্ত লোভে পুরুষেরা হারায় ব্যক্তিত্ব, একজন নারী হারায় তার সতীত্ব এবং একজন নেতা হারায় তার নেতৃত্ব। নিজের দুঃখে নিজের সারথি তুমি নিজেই হও, কারণ এই যুগে কোনো কৃষ্ণ পাওয়া যাবে না। পরস্ত্রী ও পরপুরুষ হল মরীচিকা, এদের সাথে সম্পর্কে দুইটি ক্ষতি হবেই, এক দাম্পত্য কলহ এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। দুই, সন্তানের মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হবে, এর ফলে ভবিষ্যতও খারাপ হবে। পরকীয়া সম্পর্কে আপনি যতই নিজেকে খুশি রাখেন না কেন, রাতের শান্তি রাতের ঘুম নষ্ট হবেই। ঘুমের ওষুধই হবে আপনার রাতের ঘুমের শেষ উপায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, কারণ শুধু আমাকে নয় আমরা সবাই যারা ভিডিও বানাই তাদের ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। তাই আমি সব ভিডিওতে বলি না, এই ভিডিওতেই বলছি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, উৎসাহিত করুন। নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের মূল্য নয়। মানুষের নিজের কি আছে, জন্ম অন্যজনে দিয়েছেন, নাম অন্যজনে দিয়েছেন, শিক্ষা অন্যজনে দিয়েছেন এবং শ্মশানে অন্যজন নিয়ে গিয়েছে, তাহলে অযথা কেন এত অহংকার? ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।